আপনারা হয়তো ভাবেন যে আমি ফুড ব্লগ করি বলে কি সব রেস্টুরেন্ট আমার মাগনা মাগনা খাওয়াই না, মাগনা মাগনা খাওয়াই না ভাই। এই যে দেখেন বিলের কাগজ, বিল দিয়ে আসছি, আমার ডিসকাউন্ট দিছে, ডিসকাউন্ট দিয়ে 242 টাকা আসছে, 290 টাকা থেকে, 290 না, পানিও খাইছে আবার 15 টাকা, টোটাল হচ্ছে 305 টাকা, 305 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে 242 টাকা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নরসিংদী সদরে, উপজেলা মোড়ে নতুন একটা রেস্টুরেন্ট চালু হয়েছে, রেডিয়েন্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। তো আজকে চলে আসলাম, দেখি রেস্টুরেন্টের কি অবস্থা, খাবারের মান কেমন, আর কি কি খাবার পাওয়া যায়, সব কিছুই আপনাদেরকে দেখাবো আমি। রেস্টুরেন্টটা যেহেতু গতকালকে গ্র্যান্ড ওপেনিং হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু রেস্টুরেন্টটা সাজিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা বেলুন দ্বারা। এই রেস্টুরেন্টটা ভিতরে ঢোকার পর আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানকার ডেকোরেশন, সিটিং প্লেস আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, চমৎকার সিটিং প্লেস তারা করেছে। তাছাড়া যেহেতু গতকালকে গ্র্যান্ড ওপেনিং গিয়েছে, সেহেতু রেস্টুরেন্ট আরো সুন্দর করে সাজানো বেলুন দিয়ে। এখানকার সিটিং প্লেস গুলো খুবই সুন্দর, আর স্পেস কিন্তু অনেক বড়। নরসিংদীতে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোই ম্যাক্সিমাম বড়, এটার স্পেসও কিন্তু অনেক বড়, আর এখানকার সিটিং প্লেস খুবই সুন্দর। আর এখানে ফটোশুট করার জন্য কিছু নির্দিষ্ট প্লেস রাখা হয়েছে, যা আসলে অনেকটা চমৎকার। এটা হচ্ছে রেডিয়ান্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের মেনু বুক। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এক মেনু বুক, তাদের মেনু বুকে কিন্তু অনেক খাবার, হিউজ পরিমাণের খাবারের কালেকশন আছে। সো এতগুলো নাম কিন্তু বলেও শেষ করা সম্ভব না, এত এত ফুড তারা কালেকশনে রেখেছে। আর এটা হচ্ছে রেডিয়ান্স রেস্টুরেন্টের যে কাচ্চির মেনু কার্ড, এখানে কিন্তু নবাবী বাসমতি কাচ্চি, এটা কিন্তু 299 টাকা। এটাতে থাকবে এক পিস মাটন, এক পিস জালি কাবাব, আর হচ্ছে সালাদ। তাছাড়া নবাবি কাচ্চি বাসমতি স্পেশালটা আছে 399 টাকা। তাছাড়া কিন্তু বাসমতি এক্সট্রা রাইস যদি আপনি নেন, তাহলে নিতে হবে, গুনতে হবে 70 টাকা। চিকেন রোস্ট, তারপর ফিন্নি কাপ, দই কাপ, বাদাম শরবত, বোরহানি, অনেক কিছুই আছে এখানে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। রেডিয়েন্স রেস্টুরেন্ট পার্টি সেন্টার নতুন একটা রেস্টুরেন্ট, সো এখানকার বাসমতি কাচ্চিটা কেমন সেটা টেস্ট করার জন্য অপেক্ষা করতেছি। তাদের হাড়িটা এখনো খোলা হয়নি, আরো নাকি 20-25 মিনিট অপেক্ষা করতে হবে। হ্যালো, ইয়া হাই, দিস ইজ ফেক্তা কাপুর। তো আজকে তো কাচ্চি খাইয়ে যাব, লাঞ্চ টাইম যেহেতু, সো নতুন রেস্টুরেন্ট, সো কাচ্চি আজকে আমি এখান থেকে খেয়েই যাব, দেখব এখানকার কাচ্চি আসলে কতটা টেস্ট। উসকো বলো হি হ্যাজ টু গেট প্রেগন্যান্ট নাও। অ্যাটলিস্ট অবশেষে চলে আসলো আমার সেই কাঙ্ক্ষিত কাচ্চিটুকু, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, কি সুন্দর লাগছে দেখতেই, কিন্তু অনেকটা ইয়াম্মি লাগছে। কিন্তু তারা আমাকে জালি কাবাবটা দেয় নাই, তারা বলতেছে যে, গিলটি ফিল করতেছে যে তারা আজকে জালি কাবাবটা মেক করতে পারে নাই সেকেন্ড ডে ওপেনিংয়ের, তাই তারা বলছে যে এই কাচ্চি থেকে জালি কাবাবের প্রাইসটা লেস করে দিবে। কিন্তু নর্মালি এমনিতে এটার সাথে জালি কাবাব সবসময় থাকবে প্যাকেজ অনুসারে, আর একটা মিক্সড সালাদ তারা তৈরি করে দেয়, কিন্তু আজকে তারা তাড়াহুড়ার কারণে পারেনি, সেটার জন্য তারা অনেকটা গিলটি ফিল করেছে। এখানকার ম্যানেজার এসে সরি বলে গেছে সেটার জন্য। প্রথমে আমি কাচ্চির স্মেলটা নিব, স্মেল কেমন সেটা দেখতে হবে অবশ্যই। অসাধারণ একটা স্মেল কিন্তু এটা। তো চামচটা আমি সাইডে রাখলাম, কারণ চামচ দিয়ে আমি কখনো কাচ্চি খাই না, কাচ্চির স্বাদ পাওয়া যায় একমাত্র এই হাতে খেলে। তো দেখি কি অবস্থা কাচ্চি। বিসমিল্লাহ রহমান রাহিম, একটা আলু তো পাইছি, খুব সুন্দরভাবে তারা একটা পুদিনা পাতা দিয়ে দিছে এটা ডিজাইন করে। আর কাচ্চির ভিতরে দেখি, ওয়াও, লেগ পিস, ও মাই গড, লেগ পিস একটা অস্থির একটা জিনিস, লেগ পিস কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর, মাটন লেগ পিস। আমি খাওয়া শুরু করি, ঠিক আছে, অনেকক্ষণ অপেক্ষার পর কাচ্চিটা পেলাম, তো খাওয়া শুরু করি। খাওয়ার আগে রাইসে একটু লেবুটা চিপ দিয়ে নিলাম, রাইসটা একটু মাখিয়ে মাখিয়ে দিলাম, বিসমিল্লাহ, খেতে অসাধারণ। মুখে দেওয়ার পর এত ভাল লাগতেছে, মনে হতেছে যে মুখের ভিতরে কোনো রাইস দেইনি, কাচ্চির রাইস না, এটা অমৃত দিচ্ছি। আসলে এটার ফ্লেভারটা যেমন টেস্ট, তেমন খেতেও অনেকটাই টেস্ট, অসাধারণ লাগতেছে, আমার ফিলিংসটাই অন্যরকম হয়ে গেছে, পুরো পিনিক উঠে গেছে কাচ্চি। বাসমতি এই রাইসটা খুবই পাফি, খুবই পাফি, নরম। বাসমতি রাইস কিন্তু নরম না হলে কিন্তু ভাল লাগে না। আর মাংসটা দেখি, উফ, পুরা জুসি, মাংসটা পুরা জুসি, একদম ধোয়া উঠতেছে।
কাচ্চির মাংস যদি জুসি জুসি না হয় আর নরম না হয় তাহলে কিন্তু কাচ্চি খেয়ে কিন্তু মজা নাই সেটা। নরসিংদীর মধ্যে বেশ জায়গায় আমি কাচ্চি খেয়েছি, তো এটার টেস্ট আলাদা, সবগুলার সাথে মিক্সড হয় না, এটার টেস্টই আলাদা। কাঁচামরিচ এত পছন্দ করি না, তবু একটু কাঁচামরিচ কামড় দিয়ে দেখি কেমন লাগে। ঝাল অনেক কাঁচামরিচ। আপনারা উপজেলা মোড় আসলে, নরসিংদী সদর উপজেলা মোড় আসলে অবশ্যই এখানকার নবাবী বাসমতি কাচ্চিটা এই রেডিয়েন্স রেস্টুরেন্টের টেস্ট করে দেখতে পারেন। আই হোপ আপনাদেরও ভালো লাগবে, আমারও খুব বেশি ভালো লাগছে।